বছর কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যখন দয়া হলো, মায়া হলো, মেহরবানি হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সফিউল্লাহ, তার প্রিয় নবী আদম আলাইহিস সালামকে কিছু বাক্য শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে 350 বছর কান্নাকাটি করার পরে কিছু কালিমা শিখিয়ে দিলেন। আদম, তুমি এইভাবে এই কালেমার মাধ্যমে তুমি আমার কাছে তওবা করো। এই জন্য এখানে একটা ছোট্ট বিষয় আমাদের জানা উচিত, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করব তখন আল্লাহর কাছে এই তাওফিক কামনা করব, আল্লাহ আমরা তো স্বল্পভাষী, অল্পভাষী, ভাষা জ্ঞান, এলেম, বুদ্ধি, বিবেচনা কোনো কিছুই আমাদের নাই, এমন ভাষা, এমন কিছু, এমন কথা, এমন কালেমা আমাদের মুখ থেকে বের করে দেন, আমাদেরকে শিখিয়ে দেন, যেই কালেমা দ্বারা, যেই কালাম দ্বারা, যেই কথা দ্বারা, যেই ভাষা দ্বারা আপনাকে ডাকলে, আপনার কাছে দোয়া করলে আপনি শুনবেন। এটা আমরা পাই এই কোরআনের আয়াত থেকে, ফাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাতিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালাম কতিপয় কালেমা লাভ করলেন, সেই কালেমার মাধ্যমে, সেই দোয়ার মাধ্যমে, সেই দোয়াটা আমরা সবাই জানি, সেই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। আমরা ওখানে যাওয়ার পরে এই দোয়াটা করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এই দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা, হে আমার রব, আর রব্বানা যালামনা, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, নিজেদের উপরে, ওয়াইলাম তাগফির লানা, আপনার হুকুম অমান্য করে, আপনার কথা ভায়োলেট করে, আপনার কথা না শুনে আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, হে আল্লাহ আপনি যদি আমাদেরকে, ওয়াইলাম তাগফির লানা, যদি আপনি আমাদের ক্ষমা না করেন, অতারহামনা, যদি আপনি আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এইভাবে যখন অন্যায় বিনয় করে হযরত আদম আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি কিভাবে মুহাম্মদকে চিনতে পারলে, যে যাকে আমি এখন পর্যন্ত তৈরি করি নাই? তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, রাআইতু আলা কওয়ামিল আরশ, হে আল্লাহ, যখন আপনি আমাকে তৈরি করে জান্নাতে রেখেছেন, তখন আপনি আমার মধ্যে রূহ দান করেছেন, সেই রূহ আমার দেহে আসার পরে আমি মাথা যখন উত্তোলন করলাম, তখন আমি আপনার আরশের প্রত্যেকটা পায়ায় এইভাবে লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামের কথা আমার মনে পড়েছে, আমার মনে হয় আপনার মোবারক নামের পাশে যেই নামটি আপনি লিখে দিয়েছেন, অবশ্যই সে হবে আপনার অত্যন্ত কাছের কোনো নবী, কাছের কোনো বান্দা। হে আল্লাহ, আমি ওই নামের উসিলা দিয়া এই বাক্যের মাধ্যমে আপনার কাছে ক্ষমা চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত আদম আলাইহিস সালামের ত্রুটি মার্জনা করে দিলেন, তাকে ক্ষমা করে দিলেন। সম্মানিত হাজিরিন, যেই জায়গায় হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছিল, যেই জায়গায় হযরত হাওয়া আলাইহিস সালাম এবং হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল, যেই জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জানের নবী, প্রাণের নবী বিদায় হাজির সময় শেষ ভাষণটি দিয়েছিলেন, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশম হিজরিতে বিদায় হজ করেছিলেন, শেষ হজ করেছিলেন, এই হজে যখন তিনি ভাষণ দিতে এই পাহাড়ের উপরে জামাল রহমতের উপরে আরোহণ করলেন, সর্বপ্রথম যে কথাটি তিনি বললেন, হে মানব মন্ডলী, হে মানুষ, হে আমার সাহাবায়ে কেরাম, আজ এই পবিত্র দিন, এই পবিত্র জায়গায়, এই পবিত্র সম্মেলনে তোমাদের সাথে হয়তো বা আর কখনো আমার দেখা হবে না। এই একটিমাত্র কথা যখন সাহাবায়ে কেরাম শুনলেন, তার
করার সাথে সাথে বুঝতে পারলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি দিন আমাদের মাঝে নাই। এর কিছু সময়ের মধ্যেই একটি আয়াত নাযিল হলো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই আয়াত যখন নাযিল হলো এবং এইখানে সূরা নাসরের ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ যখন নাযিল হলো, আল্লাহু আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, এই আয়াত যখন নাযিল হলো তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদছিলেন, রাসূল ধরা তিনি কাঁদছিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হে আবু বকর, আজকের এই আরাফার দিবসে, এই ঈদের দিবসে, এই হজের দিবসে এবং সেই দিনটি ছিল শুক্রবার, এই শুক্রবারের দিনে হুজুরের সাথে আমরা সবাই হজে একত্রিত হয়েছি, আপনি আজকে কত সুন্দর একটি অর্থবহ আয়াত নাজিল হলো, যে আয়াতটির অর্থ হলো আজকে ইসলামকে তোমাদের জন্য, তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলাম। এত সুন্দর আয়াত যদি নাজিল হয়েছে আপনি কেন কাঁদতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই আয়াতের মাঝে একটি বিষয় খুঁজে পেয়েছি, তাহলে যেহেতু ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, যেহেতু দ্বীনের প্রচার পরিপূর্ণ হয়ে গেছে, সেহেতু আমার নবী বেশি দিন আমাদের মাঝে আর থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে, আমরা এখন যেখানে যাচ্ছি সেই আরাফার ময়দানে জামাল রহমতের উপরে আরোহণ করলেন, আরোহণ করে বললেন, হে মানব মন্ডলী তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তোমরা সকলে, তোমাদের মধ্যে সাদার উপরে কালো, কালোর উপরে সাদা, ধনীর উপরে নির্ধন, নির্ধনের উপরে ধনী, এমনি ভাবে তোমরা দুনিয়াতে যেই মর্যাদাকর বিষয়গুলো গণনা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের, তোমাদের মধ্যে যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, যে আল্লাহর নিকট সবচেয়ে বেশি নিজেকে সারেন্ডার করেছে, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দাই সম্মানিত। আলা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জেনে রাখো তোমাদের মধ্যে যেই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করবে সেই হলো তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান। এছাড়া কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব, এছাড়া সকলেই আদমের নসল থেকে তৈরি আর আদম মাটির তৈরি, সুতরাং তোমাদের বড়ত্ব করার, অহমিকা দেখানোর, অহংকার করার কোনো কিছুই নেই। একমাত্র বড়ত্বের মাপকাঠি, একমাত্র মর্যাদার মাপকাঠি হলো যে আল্লাহকে যত বেশি ভয় করতে পারবে সেই তত বেশি মর্যাদাবান, সেই তত বেশি আল্লাহর নিকটে বড়, সেই আল্লাহর নিকটে তত বেশি মর্যাদার অধিকারী। সম্মানিত হাজিরিন, এই আরাফার ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে স্বামীগণ, তোমরা তোমাদের স্ত্রীর হক আদায় করো। এখানেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, হে স্ত্রীগণ, তোমরা তোমাদের স্বামীদের হক আদায় করো। আমাদের হাতের ডানে উম্মুল কুরা ইউনিভার্সিটি, এখানে সামনে আরো হল আছে, আপনারা দেখবেন এই উম্মুল কুরা ইউনিভার্সিটিতে সারা পৃথিবীর ছাত্র রয়েছে, তারা এখানে পড়াশোনা করো। এখানে কয়েকটা হল আছে, সামনে হল আছে, সামনে গেট আছে, আপনারা লক্ষ্য করবেন, এটা হলো জামে উম্মুল কুরা তথা উম্মুল কুরা ইউনিভার্সিটি। এই মক্কা শরীফের আরেকটা নাম আছে উম্মুল কুরা, উম্মুল কুরা হয় বলা হয় এই জন্য সমস্ত জনপদ গ্রাম সারা পৃথিবীর কোনো কিছু যখন সৃষ্টি হয় নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সর্বপ্রথম মক্কার মাটি তৈরি হয়েছে। ওই মক্কার মাটি যেখানে কাবা শরীফ আছে ওইখান সর্বপ্রথম চর জেগেছে, সব ছিল পানি, সেই পানির মধ্যে সর্বপ্রথম আল্লাহর হুকুমে চর যে জায়গায় জেগেছে সেই চরের জায়গাটাই হলো ওই কাবা শরীফের ওই জায়গাটা, মক্কা শরীফ। তো এই জন্য এই জায়গাটাই হচ্ছে পৃথিবীর প্রথম জনপদ, জনবসতি, প্রথম চর, প্রথম বাসস্থান, এই জন্য এইটাকে বলা হয় উম্মুল কুরা। সম্মানিত হাজিরিন, আমাদের বাস এখন নেহায়াতে হাদ্দে হারাম তথা হারাম সীমানার বাইরে অবস্থান করছে,
এতক্ষণ আমি যে কথা বলতেছিলাম তখন আপনারা যদি কেউ একবার সুবহানাল্লাহ বলতেন তখন 100,000 বার সুবহানাল্লাহ বলার সাহস পেতেন। এখন আমরা হুদুদে হারাম এরিয়ার বাইরে এখানে বসে একবার সুবহানাল্লাহ বললে যাই সাহস পাবেন, বাংলাদেশে বসে বললে ওই একই সাহস। সুতরাং আমরা এখন হুদুদে হারামের বাইরে অবস্থান করতেছি, অর্থাৎ হারাম সীমানার বাইরে অবস্থান করতেছি। এখান থেকেও যদি কেউ নিয়াত করে এরাম পাঠাতে পারে তাহলেও সে ওমরা করতে পারে। কিন্তু এখানে ভালো কোনো মহিলাদের এবং পুরুষদের ভালো কোনো ব্যবস্থা না থাকায় আমরা এ ব্যাপারে উৎসাহ প্রদান করি না। আমরা বলে থাকি আমরা হোটেল থেকে প্রস্তুতি গ্রহণ করে মসজিদে আয়েশায় যাব, সেখান থেকে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে যারা আমরা করতে চান আরো বেশি সেটা আমরা করাবো ইনশাআল্লাহ আশা করছি। আমাদের হাতের ডানে জামে উম্মুল কুরার গেট, উম্মুল কুরা ইউনিভার্সিটির গেট এবং এই যে গেট সংলগ্ন উম্মুল কুরা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদ, আর যে তাবু তাবু দেখা যাচ্ছে এগুলো পার্কিং এরিয়া। রাস্তার পাশে যে বাউন্ডারি দেখা যাচ্ছে এটি উম্মুল কুরা ইউনিভার্সিটির, ওখানে লক্ষ্য করে আপনার লেখা আছে জামে আতু উম্মুল কুরা ইউনিভার্সিটি। সম্মানিত হাজিরিন, আপনি যদি আরাফার ময়দানে হাজির আসেন কিন্তু আরাফার ময়দানে অবস্থান করলেন না, আপনি 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ, 10 কোটি টাকা দিয়ে হজ করেন, আপনার হজ কবুল হবে না। কারণ বড় হজের ফরজের মধ্যে একটি ফরজ হচ্ছে এই আরাফার ময়দানে অবস্থান করা। আর এই আরাফাতের ময়দানে যত গুণা আছে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে আরাফাতের ময়দানে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। এমনকি হাদিস শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি আরাফার ময়দানে যাওয়ার পরে দোয়া করার পরে যদি এমন ধারণা করে যে আমার গুনাহ ক্ষমা হয় নাই তাহলে এটাও তার একটা বড় গুনাহ বলেন নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কেন আমার গুনাহ ক্ষমা করবেন না, গুনাহ ক্ষমা করবেন বিধেয় তো এত শত সহস্র হাজার মানুষের মধ্য থেকে আপনাকে আল্লাহ কবুল করে উমরার জন্য কবুল করেছেন। কত মানুষের লক্ষ টাকা আছে, কত মানুষের ছেলেরা বড় বড় চাকরি করে, কত মানুষের টাকার কোনো হাত নাই অথচ সারা জীবনে একবার মক্কাতুল মুকাররমা আসতে পারে নাই, একবার মদিনাতুল মুনাওয়ারা আসতে পারে নাই, একবার আরাফার ময়দান দেখার সুযোগ তাদের কপালে আসে নাই। সুতরাং আপনার আমার যেই ভাগ্য হয়েছে এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে আরাফার ময়দানে এমনভাবে দোয়া করবেন যে আল্লাহ আমার জীবনের সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন, সাথে সাথেই আপনার জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, একটি মজার কথা বলে আরাফার বর্ণনা শেষ করতে চাই, সেটা হলো কায়ামত যখন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফয়সালা শুরু করবেন সেই বিচার ফয়সালার মাঠ শুরু হবে এই আরাফার মাঠ থেকে। যারা বলেন আল্লাহ আকবার, এই আরাফার মাঠে যখন আসলেন তখন আপনি মনে করতে পারেন হাসরের ময়দানটা যেখান থেকে শুরু হবে সেই হাসরের ময়দানের শুরুর জায়গা এই আরাফার ময়দানে আপনি এসেছেন। আমাদের হাতের ডানে লেখা আছে বেদায়েত আরাফাত, এই আরাফাতের সূচনা। এখানে অনেক এই যে ছোট ছোট দোতলা বিল্ডিং এর মধ্যে যে দেখেন এগুলো হলো সব টয়লেট। আরাফার দিন যখন হাজির এখানে অবস্থান করে তখন এই টয়লেটগুলো ব্যবহৃত হয়, তাছাড়া সারা বছর এগুলো আর ব্যবহৃত হয় না। আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন দুই ধরনের গাছ আছে, বেশিরভাগই ভিতরের দিকে নিম গাছ। এই নিম গাছ দিয়েই প্রথম সৌদি আরবের আরাফার ময়দানে গাছ লাগানো প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এটা আমাদের দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন তার পরামর্শেই এখানে এই নিম গাছ রোপণ করা হয়েছিল। তিনি এই নিমের পিচি এবং নিমের গাছ সরবরাহ করেছিলেন, এজন্য এই এলাকার মানুষ এখন পর্যন্ত নিম গাছকে জিয়া গাছ বলে চেনে। সম্মানিত হাজিরিন, এছাড়াও আরো কিছু গাছ পরবর্তীতে অ্যাড হয়েছে বিজ্ঞানের কল্যাণে। যখন মানুষ জানতে পারছে যে মরুভূমির মধ্যে এবং প্রচন্ড রোদের মধ্যে কোন গাছগুলো সহনশীল, কোন গাছগুলো বাড়ে, এগুলো গবেষণার পরে যে গাছগুলো পাওয়া গেছে সেই গাছগুলো এখানে লাগানো হয়েছে। কারণ হাতের পাশে আপনারা চাইলেই বেশিরভাগ দেখবেন নিম গাছ দেখা যাচ্ছে। সম্মানিত হাজিরিন, তো একটু মজার কথা হলো এই যে আরাফার ময়দানে এবছর প্রায় 40 লক্ষ মানুষের সমাগম হয়েছে। দিন যত যাবে
হাজির লোক যত বাড়বে, কিন্তু হাদিস শরীফের মধ্যে আসছে তাম পৃথিবীর সমস্ত মানুষও যদি আরাফার ময়দানে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোক অনুসারে আরাফার জায়গাকে প্রশস্ত করে দেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত শাহজালাল ইয়ামানির একটি জায়নামাজ ছিল, সিলেটে যে হযরত শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি শাহিত, তার একটা জায়নামাজ ছিল হরিণের চামড়া। একটা জায়নামাজ কয় হাত হতে পারে? সর্বোচ্চ তিন হাত। এই তিন হাত জায়নামাজ আরো ছোট হয়, তো এই তিন হাত জায়নামাজে সর্বপ্রথম তিনি উঠার পরে বললেন, আমার 360 জন সঙ্গী, তোমরা সবাই একে একে জায়নামাজে ওঠো। তো একে একে 360 জন সঙ্গী সবাই ওই ছোট জায়নামাজটায় উঠতে রয়েছে, আর জায়নামাজ আস্তে আস্তে প্রসারিত হতে থেকেছে। ঠিক তেমনি আমরা যে জায়গাটায় উপস্থিত আছি, এই জায়গাটা হলো আরাফার ময়দান। এই আরাফার ময়দানে যদি পৃথিবীর এই 200 কোটি, 500 কোটি, 600 কোটি মানুষ, তারা যদি সবাই একত্রে হজের দিন উপস্থিত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন যে আরাফার ময়দানের জায়গা একটু কমতে হবে না, সমস্ত মানুষ এখানে অবস্থান করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং সেই মহিমান্বিত এই ময়দান আরাফার ময়দান, আমরা এখানে 25 মিনিট সময় পাবো। এই 25 মিনিট সময়ের মধ্যে এখানে যে জামালে রহমতের উপরে আমার নবীজি ভাষণ দিয়েছেন, সেই জামালে রহমতে আরাহন করার ব্যবস্থা আছে। এখানে ঘটা যায় যদি যারা মাজুর আছেন, মাজুর ছাড়া আমরা চেষ্টা করব এখানে ওঠার। ওঠার পরে একটা সাদা খাম্পা আছে, ওই খাম্পার ওইখানেই হযরত আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম একত্রিত হয়েছেন। ওই খাম্পা ওইখানেই হযরত আদম আলাইহিসসালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তো আমরা যদি মানে আপনারা যদি স্বাস্থ্য কুলায়, আমরা যদি ভালো থাকে শরীর, আমরা চেষ্টা করব ওখানে ওঠার। আর যার শরীর ভালো না, তিনি ময়দানের যে কোনো জায়গায় বসে দোয়া করলে আল্লাহর রহমতে এই যে ফায়দা, এই যে দোয়া করার উপকারিতা এবং তাওবার নসিব সকলই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে যখন নিয়ে আসছেন, তখন এই ধারণা আপনি করতেই পারেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, এজন্যই আল্লাহ নিয়ে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আনা আন্দা জন্নে আব্দি বি, আমি আমার বান্দার ধারণার অনুরূপ, আমার বান্দা যেভাবে আমাকে ধারণা করবে আমি সেই বান্দার নিকট সেই রকম। অর্থাৎ যদি তারা ধারণা করে যে আমি ক্ষমাশীল, তাহলে ওই বান্দা আমাকে ক্ষমাশীল হিসাবে পাবে। আর যদি ধারণা করে যে না, আমি তার কোনো ক্ষমা করব না, তাহলে তার কোনো ক্ষমা হবেও না। সুতরাং আমাদের এই আল্লাহর উপরে এই ধারণা রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করে দেবেন। আল্লাহ যদি সবাইকে মাফ করে দেন, আল্লাহকে কেউ জিজ্ঞাসা করার মতো নাই যে এত বড় পাপী হওয়া সত্ত্বেও আপনি তাকে কেন ক্ষমা করলেন, এই কেন প্রশ্ন করার মতো আল্লাহর কাছে কেউ নাই। সুতরাং আপনি আমি সবাই আন্তরিকভাবে তাওবা করব। এই দোয়াটা এখানে বেশি বেশি পড়বো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখানে আমাদের বাস কথা রাখা হলো, আপনারা খেয়াল রাখবেন বাসের কালার এবং বাসের নাম্বার, এই দুটো মিল রাখবেন, কারণ অনেক এক কালারের বাস অনেক আছে। সুতরাং কালারও খেয়াল রাখতে হবে, সাথে সাথে বাসের নাম্বারও খেয়াল রাখতে হবে। একত্রে যাবে, একত্রে আসবো, কেউ দল ছাড়া হলে তারপরে যদি আপনারা ভুলে এখানে থেকে যান, তাহলে কিন্তু নিজস্ব খরচে আবার যাইতে হবে সেই মক্কার হোটেলে। যারা মাজুর আছেন তারা গাড়িতে বসে ইস্তিকরার করুন, আর যারা মোটামুটি সুস্থ সবল আছেন চলুন, চেষ্টা করবো আমরা পাহাড়ে ওঠার।